আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী, জামালপুর, গাইবান্ধায় জেলায়। রাঙামাটির বাঘাইছড়ি কাঁচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে আজকের HSC পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে 11টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে গাইবান্ধার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, রাস্তাঘাট ও ফসলি জমি। কুড়িগ্রামেও সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ির নিচু এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে, তবে বাড়িঘর এবং ফসলি জমি এখনও পানিতে তলিয়ে আছে। আর ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে ফুটে উঠছে সড়কের ক্ষয়ক্ষতির চিত্র। নতুন করে সিলোনিয়া নদীতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে দুদিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শহরের কিছু রাস্তাঘাট থেকে বন্যার পানি নামলেও এখনও অনেক জায়গায় পানি রয়ে গেছে। বৃষ্টিপাত কমে আসায় সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রামে নবনির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ত্রুটি পরিদর্শন করছে গণপূর্ত মন্ত্রণালয় সংসদীয় উপকমিটি। এ সময় অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা, তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন করেন সংসদ সদস্য এম এ লতিফের নেতৃত্বে গঠিত সংসদীয় উপকমিটি। এ সময় তার সাথে ছিলেন কমিটির অপর দুই সদস্য ও প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপকমিটির সদস্যরা। যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। আর যে সমস্ত ক্রেকের কথাগুলো আসছে আমরা সচক্ষে দেখেছি, আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব। গত বছরের 14 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন। নানা ত্রুটিতে সড়কটিতে যানবাহন চলাচল শুরু না হলেও অভিযোগ অস্বীকার করেন প্রকল্প পরিচালক। ৪,298,95,00,000 ব্যয়ে নির্মিত 15 কিলোমিটারের বেশি দীর্ঘ এক্সপ্রেস ওয়েটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা নগরের লালখান বাজার থেকে শুরু হয়ে পতেঙ্গায় গিয়ে শেষ হয়েছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। সব শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দর্শক নন্দিত চ্যানেলটিকে। তাদের আশা, এনটিভি তার বস্তুনিষ্ঠতা ধরে রাখবে, কথা বলবে দেশ ও জনগণের কল্যাণে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হাঁটি হাঁটি পা করে 21 পেরিয়ে 22 বছরে পা রাখল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান করায় সবসময় দর্শকদের আস্থা কুড়িয়েছে চ্যানেলটি। চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। নগরীর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। 22 বছর টিকি থাকাটা খুব চ্যালেঞ্জের ব্যাপার, এনটিভি সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আজকের এই অবস্থানে। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান। সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। সাভার সিটিজেন ক্লাবে আলোচনা সভায় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
22 বছর পদার্পণ করেছে। আমি আমার ধামরাইবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিক। বক্তরা দেশ ও জাতির কল্যাণে এনটিভির আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁয়ে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কারো মুখপাত্র নয়, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান নিয়ে এনটিভি সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান বিশিষ্টজনেরা। 22 বছর পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভায় বক্তারা এনটিভির সাফল্য কামনা করে আগামীতে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কেরানীগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হয়েছে দর্শকনন্দিত এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বান্দরবানের সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগান বাড়ি, গরু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিল প্রশাসন। সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দেয়, সেই সাথে বাগান বাড়িতেও তালা লাগিয়ে দেন। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানিয়েছেন, আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। আদালতের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক রিসিভার নিয়োগ করেছে। জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছে, কমিটি এইটার দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন। তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক দুমাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো এই আদালতের দুদকের মাধ্যমে আদালতে অবহিত করছে। বঙ্গোপসাগরের শান্তি রক্ষায় ভারত ও বাংলাদেশ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। সকালে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ভারতের নৌপ্রধান। কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর 2021 বি ব্যাচের 57 জন মিডশিপম্যান এবং 2024 এ ব্যাচের 12 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 69 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাশরুল হত্যা মামলার মূল আসামি দুই সহোদরকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, বুধবার রাতে ঢাকার উত্তরা সার্বজনীন মন্দিরের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা উপজেলার দক্ষিণ পাথারিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আবু রায়হান ও মোহাম্মদ নাইম। 23 মে পূর্বশত্রুতার জেরে মাশরুলের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে অভিযুক্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাশরুলকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ মাতব্বর হত্যা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং বাহিনীর প্রকাশ্য দিবালোকে সুরুজ মাতব্বরকে নৃশংসভাবে হত্যা করে। সুরুজ মাতব্বর ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ 13 জনকে গ্রেফতার করে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হৈর বাড়িত কেউ গেছে?
আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামড় দেন, আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই গড় জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেপ কাশেপ, আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লাই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেলখানা ঢুকেছ? কোন আরে তো এই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। চরি আন্নে কালকে ও না এগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এতের আন্নটি আসে ক্যাশ কিচ্ছু দিয়ে জানল। ভাইয়ার আব্বুর লাগে এক বেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি পড়ে যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেন থাকুন যাকে, আন্নে শান্তিতে থাকুন যায়, বাইর সিল করে দিন। আমি তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস, এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।